আসসালামাইকুম, গ্রিন গার্ডেন মিনিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডেভিড ব্ল্যাকবার্নসের পাতা থেকে হচ্ছে চারা করা যায়, মানে এর প্রপোগেশনটা কীভাবে আপনার পাতার মাধ্যমে করবেন সেটাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব। প্রথমে কিছু পাতা সংগ্রহ করতে হবে। আমি আমার গাছ থেকে হচ্ছে দুই রকমের পাতা সংগ্রহ করে নিয়েছি। এরপর আমি পাতাগুলো পানিতে ধুয়ে নিয়েছি। পাতাগুলো বসানোর জন্য আমি যে মাটিটা প্রস্তুত করেছি, আমি এতে নিয়েছি 50% মাটি আর 50% বালি, ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর গাছের পাতার যে শক্তটুকু আছে, শক্ত গোড়ার দিকটা আছে, সেটা আমি মাটিতে বসিয়ে দিয়েছি। সবগুলো পাতা মাটিতে বসানো হয়ে গিয়েছে। এখন এতে পানি দিতে হবে। আমি আমার হাত দিয়ে ভালো করে হচ্ছে চারপাশ দিয়ে পানি দিয়ে দিয়েছি, মানে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্প্রের সাহায্যেও কিন্তু পানি দিয়ে দিতে পারেন। আর আমি এই হচ্ছে এই পাতাগুলো আমি এমন জায়গায় রাখবো হচ্ছে রোদের আলো যাতে না আসে, মানে রোদের তাপ আসবে কিন্তু রোদের আলো যাতে এর মধ্যে না পড়ে। আমি কিছুদিন আগে কয়েকটি পাতা আমি মাটিতে বসিয়েছিলাম, তার রেজাল্ট আমি আপনাদের সামনে দেখাচ্ছি। সবগুলো পাতা আমি মাটি থেকে উঠিয়ে একটু ধুয়ে নিব। এটার কিন্তু শিকড় হয়েছে, কিন্তু এটা ছিঁড়ে গিয়েছে, আর এটার শিকড়টা খুব সুন্দরভাবে গ্রো করেছে। এটারও শিকড় হয়েছে, কিন্তু আমি যখন এই মাটি থেকে উঠাচ্ছিলাম তখন শিকড়টা কিন্তু ছিঁড়ে গিয়েছে। ঠিক সেম এটারও কিন্তু একই হয়েছে যে শিকড়টা মাটিতে রয়ে গিয়েছে। তো আপনার ইজিলিভাবে হচ্ছে যদি ডেভিড ব্ল্যাকবার্নসের পাতাও যদি বসিয়ে দেন মাটিতে, সেই ক্ষেত্রে কিন্তু এতে সহজেই আপনার প্রপোগেশন কিংবা চারা করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন সবার সাথে। আর আমার চ্যানেলে ভিডিও প্রথমবার দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন যাতে আপনার পেয়ে যান। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।